আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালে নাস্তা করলাম, করে একটু রেস্ট নিয়ে এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি কিচেনে। তো আজকে আমি রান্না করছি করলা ভাজি, সাথে গিলা কলিজার আর মুরগির স্কিনটা, এগুলা সাথে মিক্স একটা ফুল চিকেন নিয়েছি, এগুলা মিক্স করে রান্না করব। আর চিকেনটাও আমি স্কিন সহ ভালো করে গরম পানি দিয়ে বেছে ক্লিন করে নিয়েছি, তো এটা মিক্স করে রান্না করব। আর আমার তো এই তরকারি এটা খেতে খুবই ভালো লাগে, আমি পছন্দ করি এই তরকারি এটা খেতে। খুলে জামা এটা গিলা কার খেতে ভালো লাগে এই তরকারিগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখন আমি এই তরকারি এটা রান্না করব। ভাতটা হয়ে গিয়েছে অলমোস্ট, এখন মার গেলে নিব। আর এই পাশে আমি করলা ভাজির জন্য পেঁয়াজ বসিয়ে দিলাম, আর আমি করলা ভাজির মধ্যে একটু হলুদ ব্যবহার করব। অল্প একটু করলা ভাজি গুলো দিয়ে দিলাম কেটে রাখা। তরকারি রান্না করার জন্য পেঁয়াজ বসিয়ে দিলাম পাতিলে, আর সাথে দুই আইটেমের ভর্তাও আছে, এটা হচ্ছে লাউ পাতা দিয়ে শুটকি আর এটা শুধু শুটকি। দিয়ে দিলাম স্পাইসি যেগুলো লাগে, হলুদ মরিচ জিরা ধনিয়া এলাচি গরম মশলা। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। করলা ভাজিটা হয়ে গিয়েছে, মশলা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব চিকেন। এটা হচ্ছে সাউথ আফ্রিকান হার্ট চিকেন, আমরা যেটা দেশি মুরগি বলি আর কি। আর মুরগিটা আমি স্কিন সহ কেটেছিলাম, আর সাথে এক্সট্রা স্কিনও দিয়েছি, কলিজা গিলা সব কিছুই দিব মিক্সির তরকারি। চিকেনটাকে ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। আর এই কলিজা ডিমটা একটু পরে মিক্স করব, এই মাংসটা একটু কষলে। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি চিকেনটা, হার্ট চিকেনটা ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম, যেহেতু এটা দেশি মুরগি হার্ট চিকেন একটু সময় লাগে, একটু সময় লাগে এটা সফট হতে। আমার তরকারি রান্না শেষ, কলিজা গিলার তরকারি অনেক ইয়ামি মনে হচ্ছে, খুবই পছন্দের তরকারি। রান্না বান্না শেষ, এখন খাচ্ছি ভর্তা দিয়ে, দুই আইটেমের ভর্তা দিয়ে, কালি করলা ভাজি দিয়ে, আর সাথে তো পছন্দের তরকারি আছেই। আর খেয়ে দিয়ে একটু ঘরোয়া জিনিসপত্র কেনার জন্য একটু বের হব। বাসায় কিছু বাজার করতে আসলাম দোকানে, তো কিছু সবজি কিনবো, কিছু সুইট আইটেমও কিনবো। তো এখানে অনেক সুইট আইটেম আছে, এখান থেকে কিছু কাস্টার্ড কিনবো, মিক্স কেকের সাথে কাস্টার্ড যে আছে, মিল্ক টার্ট আছে। এটাই তো দিদি, এটা নে নাও। একটু বাইরে গিয়েছিলাম, তো ওইগুলো কিনে নিয়ে আসছি, ব্রেড কেক
পাই, সুইট মেলন, লেমন, ম্যাঙ্গো, টমেটো, কোল্ড ড্রিঙ্ক, হ্যাঁ এরকম মাঝে এটা দিয়ে বুরহানি বানানো যায়, নাকি খুবই মজা লাগে। অনেক গরম পড়েছে সাউথ আফ্রিকাতে, তো বাহিরে বসে আছি আর আকাশের তারা চাঁদ দেখতেছি, আর এদিক দিয়ে বাচ্চা কাচ্চার খিদে লেগে গিয়েছে, তো ওদের জন্য এখন কিছু রান্না করে দিব। তো সন্ধ্যার পরে তো অনেকক্ষণ গার্ডেনে বসেছিলাম, তো ভিতরে এসে দেখলাম আমার ভাগিনা বউ সুন্দর করে শসা দিয়ে স্বাস্থ্যসম্মত একটা নুডলস রান্না করে দিয়েছে, অনেক ইয়ামি লুক করছে। আর বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করেছে, এটা হট উইংস, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে। নুডলসের সাথে আমি দুইটা চিকেন উইংসও নিলাম, আর ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।